আর ফরজ গোসল বলি, ফরজ গোসলের জন্য একটা মাসালা হচ্ছে রাতের প্রথম অংশে যদি কেউ মানে সংসারে যায়, ফরজ গোসল হয়, এই অবস্থাতে স্বামী স্ত্রী ঘুমিয়ে থাকতে পারবে না, এটা হারাম। আবার বুঝেন, রাত্র 11টা 12টার সময় আপনার গোসল ফরজ হয়েছে, ওই অবস্থাতে লাটকা দিয়ে দুজনে হয়ে গেছেন যে সকালে এটা গোসল করবেন, এই অবস্থাটা জায়েজ নাই, নবীর আদেশ। তুমি যদি এখন গোসল না করো, এরপরেও তোমার উঠতেইব, উঠে বাহিরে যাও, প্রথমে দুই হাত ধোও, বাম হাত দিয়ে নাপাক পরিষ্কার করো, এরপরে উজু করে তারপরে ঘুমিয়ে থাকো, বলেন সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি এমন কোন মুসলিম এখানে থাকতে পারে যে এই কথাটা জানতো না, সারা জীবন প্রথম রাত্রে গোসল ফরজ করে সকালবেলা আবার সকাল 10টার সময় গোসল করছে, শোয়ার সময় উজু করে ঘুমাই নাই। কি বললাম, রাতের যে অংশে আপনার গোসল ফরজ হবে, যদি ওই সময় গোসল না করেন, যদি ঘুমাইয়া সকালে মানে ফজরের আগে গোসল করতে চান, তাহলে কিন্তু আপনার দুই হাত ধুয়ে নাপাক বাম হাতে ধুয়ে আবার সাবান বা মাটি দিয়ে হাত ধুয়ে উত্তম রূপে ওযু করে তারপরে ঘুমাতে হবে, ডাইরেক্ট নাপাক নিয়ে ঘুমিয়ে থাকা যাবে না। এমন লোক আছে লজ্জা পায় সকাল 10টার সময় গোসল করে, শ্বশুর বাড়ি আইসি মানুষ কি মনে করবো, খসখস আওয়াজ হবো। এই লোকই কিন্তু বাড়ির সমস্ত সদস্যদেরকে নিয়ে রাত 12টা পর্যন্ত অশ্লীল ছবি দেখছে। সে কত বড় সোনার ছেলে ভদ্রলোক, সে নাকি কত বড় ভদ্রলোক, সে ফরজ গোসল করতে লজ্জা পায় কিন্তু অশ্লীল সিনেমা দেখতে সে লজ্জা পায় না। আরে কাপুরুষ, মুসলিম হলো ওই ব্যক্তি যে পাপ কাজে লজ্জা পাবে এবং প্রত্যেকটা নেকির কাজে বুক ফুলিয়ে প্রকাশ্যভাবে নেকির কাজ করবে বলে আলহামদুলিল্লাহ। ফরজ গোসল বুঝেন, এটা হলো ফরজ, সলাত যেমন ফরজ, এই গোসলটা হলো ওইরকম ফরজ। আপনি নাকি ফজরের আগে গোসল করতে লজ্জা পান, ফজরের সলাতের আগেই ফরজ গোসল করা ফরজ। কি বললাম, ফরজ গোসলটা ফজরের সলাতের আগেই করা ফরজ। এই হালাতে আপনি ঘুমিয়ে থাকবেন আর সকাল 12টার সময় গোসল করে জোহরের নামাজ মিলিয়ে পড়ে নেবেন আর আল্লাহকে কবুল করে নেবেন, দুনিয়াটা এত সোজা না। তাহলে রাতে যদি ঘুমান, উযু করে ঘুমাবেন। তো ফরজ গোসলের জন্য প্রথমে দুই হাত ধুইবেন, আমি শেষ করছি। এরপরে বাম হাত দিয়ে যেখানে নাপাক লাগছে ওই নাপাক পরিষ্কার করবেন, এরপরে বাম হাত মাটিতে ঘষে ধুইবেন, মাটি না পেলে সাবান দিয়ে ধুইবেন। মাটি আর সাবান কিন্তু এক না, মাটি আর সাবান কিন্তু এক না, কুকুরে মুখ দিলে পৃথিবীর সমস্ত কিছু দিয়ে ধুলেও যাবে না যদি মাটি দিয়ে সাতবারের বেলায় ধোয়া না হয়। কেন, কুকুরের এই লালাটা মাটি ছাড়া কোনো সাবানে নির্মূল করতে পারে না, মাটিতে যা আছে সাবানে তা নেই। আল্লাহর নবীর সময় ফেনা হওয়ার মতো জিনিস ছিল, এত বোকা মনে করেন, হাদিস পড়াশোনা করেন, মানে ফেনা হয় স্বর্ণকাররা কি দিয়ে ফেনা করে নিয়ে, সাবান দিয়ে করে নাকি, গাছের একটা গোটা আছে ঘষা দেন সাবানের চেয়ে হাজার গুণ ফেনা হয় বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর সময় যদি ফেনাই না হতো, নবীজি কাপড় ধুইতেন কিভাবে, তিনি বলতেন কিভাবে, আবিয়াদু মিনাদ দানাস, সাদা কাপড় ধুইলে যেমন সাদা হয়, তো সাদা কাপড় ধুইলে যেমন সাদা হয়, এই কথাটা তিনি বুঝলেন কি করে, যদি সাদা কাপড় ধোয়ার মতো কোনো সাবান না থাকতো, গিলু থাকতে হবে মাথায়, সাবান দিয়ে ধুইলে হবে না, যেখানে মাটির কথা মাটি ব্যবহার করবেন, আপনি কোন বড় লোক হয়েছেন, বিল্ডিং এ মাটি থাকবে না মানে বাংলাদেশে কি মাটি নাই, বাটি দিয়ে বাম হাত ধুইবেন অথবা সাবান দিয়ে ধুইবেন, ধোয়ার পরে অজুর মতো উজু করবেন, কথা খেয়াল করি, অজুর মতো অজু করবেন, দুই হাতে পানি নিয়ে মাথার চুল খুব ভালো করে ভিজাবেন, এগুলো কিন্তু গোসলের আগেই প্রথমে দুই হাত ধুইবেন। আবার মা বোনদের বলছি, সকলকেই বলছি, এমনও মানুষ আছে যারা ঘুম থেকে উঠে প্রথমে দুই হাত ধয় না, কোন মহিলা যদি ঘুম থেকে উঠে আগে দুই হাত না ধুয়ে চাউলের হাঁড়ির মধ্যে দিয়ে পানি দিয়ে ধোয়া শুরু করে, ওই চাউল শুদ্ধ নাপাক হয়ে যাবে, বুঝেন নাই, ঘুম থেকে উঠে আগে উভয় হাত ধুয়ে নিতে হবে, এই দুই হাত যাইলে কোনো পানির মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে না। কয়জন মানুষ এই মাসালা জানে, যে সমস্ত মহিলারা হাইজ ডিফেন্স অবস্থায় থাকে, যারা ফজর নামাজের সময় পড়ে না, তারা তো সকাল 7টার সময় উঠে ডাইরেক্টলি কি করে, চাউল নাই পানি নাই, ওই পানির মধ্যে হাত ধুয়ে চাউল ধয়, কিন্তু রাত্রে তার হাতরা কোন জায়গায় যায় আসিল এই কথা তো সে জানে না। তাহলে ঘুম থেকে উঠলে প্রথম কাজ কি, উভয় হাত ধুয়ে তো গলা, তো যা হোক ফরজ গোসলের ব্যাপারে উভয় হাত আগে ধুইতে হবে, বাম হাত দিয়ে নাপাক ধুইতে হবে, বাম হাত মাটিতে সাবানে ধুয়ে নিতে হবে,
এরপরে ওযুর মতো ওযু করতে হবে। ওযু শেষে দুই হাতে পানি দিয়ে তিনবার মাথার সমস্ত চুল ভালো করে ভিজাতে হবে। এরপরে ডান দিকে আগে পানি দিতে হবে, ডান দিকে আগে ভিজিয়ে পানি ঢেলে ভালো করে গোসল করে একটু সরে এসে দুই পাও ধুইতে হবে। কারণ প্রথমে আপনি ওযু যখন করলেন ফরজ গোসলের, পাও না ধুয়ে রাখলেও চলবে, যদি এখন ধোন পরে ধুইতে হবে না, আর যদি এখন না ধোন তো পরে ধুইবেন। তো যাই হোক, আপনি পা দুটো ধোয়া বাদ রেখে একটু দূরে এসে কি করবেন, দুই পা ধুয়ে নেবেন, কাপড় চেঞ্জ করে ওযুর দোয়া পরে চলে এসে আপনি তাহাজ্জুদে যাদিয়ে যাবেন বলেন ইনশাআল্লাহ। ঢোলের সুরে করলে নাকি ফরজ গোসল করে আপনি কি নামাজ পড়েন, তাহাজ্জুদের সালাত পড়েন। আপনি নানান হাদিস হাদিস মানেন, তো তাহাজ্জুদ কি হাদিসে আছে না, পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমার তবিয়তের কারণে আলোচনা শেষ করছি, যেহেতু আমি সময় পরে আলোচনা করি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করুন, আপনাদের সকলকে মাফ করুন। আলোচনা আজকে কিন্তু করলাম না, আপনারা ভুল বুঝবেন না, এই পর্যন্ত যা করেছি এগুলো কোনো আলোচনাতে যেতে পারিনি, আমি শুরুতেই শেষ করে দিয়েছি, শেষ হইয়াও হইল না শেষ।